বিআরএস যোগাযোগে বিজেপি নেতা বিজেপি অসন্তুষ্ট বড় গোটাউছন খুব শীঘ্র নেতাঙ্ক সহ বসিব বিআরএসর বৈঠক শিশির গমাঙ্গ টার্গেটরে রাজ্য বিজেপি বিজেপি ছাড়ি বিআরএসরে রাজনৈতিক ভবিষ্যৎ আরম্ভ করেছেন পূর্বতন মুখ্যমন্ত্রী গিরিধর গমাঙ্গ ও তাঙ্ক পুয়া শিশির গমাঙ্গ বিজেপি ছাড়িবা দিনঠু রাজ্য বিজেপির গুমর খোলিবা সহ নেতৃত্বকু কটাক্ষ করেছেন গমাঙ্গ পরিবার কিছু দিনর নিরবতা পরে পুনি শিশির গমাঙ্গ নিশানারে রাজ্য বিজেপি রাজ্য বিজেপির বহু নেতা বিআরএস যোগাযোগে থিবা শিশির কহিছেন যেমানক মধ্যে অছন্তি আগধাড়ির বরিষ্ঠ নেতা পূর্বতন বিধায়ক সাংসদ ও 2019 প্রার্থী হয়েছিল নেতা খুব শীঘ্র এমানকু নেই বিআরএস র বৈঠক বসিব এভাবে স্থিতিরে মুখ্যমন্ত্রী হেবাকু রাজ্য বিজেপি সভাপতি সমীর মহান্তি দিবা স্বপ্ন দেখুছন্তি বলি কহিছন্তি শিশির গোটে বৈঠক হব আর অছি গুড দুই দিন ভিতরে হব আউ আমার সাঙ্গে বেশি লোক যোগাযোগী রাখছন্তি সরপ্রাইজিং কথা এইটা কি বিজেপি যেটা সো কল্ড ক্যাডর বেস পার্টি বলি নিজকে কৌছু সবুঠু বেশি বিজেপির লোক যাক যোগাযোগ রাখছেন এটি কোণ হচ্ছে বিজেপি রে কি যোমানকর এক্সপিরিয়েন্স নাই কিছু জানি না তাকে রাজনীতি করিবা পে চাহুচন্তি পার্টি কু চলাইবা পে চাহুচন্তি ফেব্রুয়ারি মাসরে বিআরএস রাজ্যের রণনীতি প্রস্তুত করি লোকঙ্ক পাখকু যিব এই মাসরে বিআরএস মুখ্য তথা তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ওড়িশা আসবে তেবে বিআরএস নেই বিজেডির যুক্তি হচ্ছে বিজেপি ছাড়ি বহু নেতা বিআরএস যাওতিবারু বেশি ক্ষতি রাজ্য বিজেপির হব বিজেডি উপরে কোনসি প্রভাব পড়িব না সেপটে বিজেপি মধ্য বিআরএস রে কি মিশিবে ন মিশিবে তাকু হালকা ভাবে নেইছি রাজনৈতিক সমীক্ষকক কহিবা কথা বিআরএস ওড়িশারে সেতটা প্রভাব পকাই পারিব না বিআরএস ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ଲିଡ଼ରମାନଙ୍କୁ ନେଇଛନ୍ତି ସେ ସବୁ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରୁ ଲିଡ଼ର ନେଇଛନ୍ତି ଇଏ ଯଦି ମୋ ବ୍ୟକ୍ତିଗତ ମତ ହେଲା ଯଦି କାହାକୁ ଏଫେକ୍ଟ କରିବ ସିଏ ଏଫେକ୍ଟ କରିବ ଯେଉଁ କଂଗ୍ରେସ ଭୋଟକୁ ନେଇଥିଲେ ଗିରିଧର ଗମାଙ୍ଗ ଫ୍ୟାମିଲି ତାଙ୍କର ଯେଉଁ ପକେଟ୍ ଭୋଟ୍ ଅଛି ସିଏ ଯେଉଁ କଂଗ୍ରେସ ଭୋଟ୍ ନେଇକି ଯାଇଥିଲେ ବିଜେପିକୁ ଯେଉଁଟା ବିଜେପି ଲାଷ୍ଟ ଟାଇମ୍ ଗେନ୍ କରିଥିଲା ସିଏ ଭୋଟ୍ ଏବେ ଯିବ ଯଦି ବିଆର୍ଏସ୍କୁ ଯିବ ବିଜୁ ଜନତା ଦଳର ଭୋଟ୍ କମିଟେଡ୍ ଭୋଟ୍ ବ୍ୟାଙ୍କ ଯେଉଁମାନେ ଯିବା କଥା ଯିବେ ଯେଉଁମାନେ ଆସିବା କଥା ଆସିବେ ଆମ ପାଖରେ ଯଥେଷ୍ଟ ଲୋକ ଅଛନ୍ତି ଯେଉଁଥିରେ ଏଇସବୁ ଆସିବା ଯିବା ଉପରେ ତାଙ୍କର ନିଜର ଦୋଷକୁ ପାର୍ଟି ଉପରେ ଲଦିବାର କିଛି ଆବଶ୍ୟକ ନାହିଁ ଦେଖନ୍ତୁ ବିଆର୍ଏସ୍ର ଫ୍ୟୁଚର୍ ଇନ୍ ଓଡ଼ିଶା ଇଜ୍ ଆବ୍ସୋଲ୍ୟୁଟ୍ଲି ବ୍ଲିକ୍ ତା'ର ଭବିଷ୍ୟତ ଘୋର ଅନ୍ଧକାରମୟ ଆହୁରି ଅନେକ ପାର୍ଟି ଏମିତି ଆସିବାର ଦେଖିଛି କିନ୍ତୁ କିଛି ଲାଭ ହୁଏନି ତେଣୁ ମୁଁ କହୁଛି ଯେ ଏହାର ଭବିଷ୍ୟତ ଓଡ଼ିଶାରେ କିଛି ବୋଲି କିଛି ନାହିଁ ସିଏ ଯେଉଁ ପାର୍ଟିର ହୁଅନ୍ତୁ ପଛକେ ସିଏ ଯଦି ବିଆର୍ଏସ୍କୁ ଯିବେ ତାହେଲେ ସେମାନେ ନିଜର ରାଜନୈତିକ ଆତ୍ମହତ୍ୟା ପଲିଟିକାଲ ସୁଇସାଇଡ଼ କରିବା ଛଡ଼ା ଆଉ କିଛି ନୁହେଁ ହାଇଦ୍ରାବାଦରେ ବିଆର୍ଏସ୍ ନେତା ଏକାଠି ହେବା ପରେ ରାଜ୍ୟରେ କିଏ କେଉଁ ପଦବୀରେ ରହିବେ ସେ ନେଇ ବିଆର୍ଏସ୍ ମୁଖ୍ୟଙ୍କୁ ନେତାମାନେ ସୁପାରିଶ କରିଛନ୍ତି ଆସନ୍ତା 6 ତାରିଖ ପରେ କିଏ ଧରିବ ରାଜ୍ୟ ବିଆର୍ଏସ୍ ନେତୃତ୍ୱ ଏବଂ ତା ମଙ୍ଗ ତାହା ସ୍ପଷ୍ଟ ହେବ ଏହା ପୂର୍ବରୁ ବିଆର୍ଏସ୍ ନେତା ଉଭୟ କେନ୍ଦ୍ର ସରକାର ଓ ରାଜ୍ୟ ବିଜେପି ବିରୁଦ୍ଧରେ ଜନମତ ସୃଷ୍ଟି ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଉଥିବା ସଙ୍କେତ ଦେଇଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ସରୋଜ ମହାତିଙ୍କ ସହ ଚିନ୍ମୟ ମହାପାତ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ ନନ୍ଦିଘୋଷ ଟିଭି